আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নৌবহরে হামলায় খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া। বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফিরিয়ে নিন, আমেরিকাকে বলছে রুশ রাষ্ট্রদূত। সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের গাড়িতে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত 100। পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নৌবহরে হামলায় খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া। কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে। ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরে নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়া কৃষ্ণ সাগর ওই নৌবহর মোতায়েন করেছিল। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাস ভয়চার বলেছেন, ভোররাত 4:30 থেকে কয়েক ঘন্টা ধরে সেভাস্তোপলের আকাশপথরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি বলেন, যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল তার সব ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ কারণে তারা আর ইউক্রেনের খাদ্যশস্যবাহী কোনো জাহাজকে নিরাপত্তা দিতে পারবে না, ফলে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করে দিয়েছে রাশিয়া। কৃষ্ণনগরে ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরের ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ালো। কৃষ্ণনগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করেছিল রাশিয়া এবং ইউক্রেন। গত 22 জুলাই ইস্তানবুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি, এবার সেই চুক্তি থেকে সরে এলো রাশিয়া। শনিবার ক্রিমিয়া উপকূলে হামলার পর এই চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানি পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ইউক্রেন শনিবার ভোররাতে 16টি ড্রোন দিয়ে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল বন্দর ব্যবহার করে তাদের নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষজ্ঞরা সন্ত্রাসী হামলা সমন্বয় করতে সহায়তা করে বলে অভিযোগ রাশিয়ার, তবে লন্ডন মস্কোর দাবিকে অকপটে প্রত্যাখ্যান করেছে। এই চুক্তির আওতায় এরই মধ্যে 90 লাখ টনেরও বেশি ইউক্রেনের শস্য রপ্তানি করার অনুমোদন হয় এবং আগামী 19 নভেম্বর চুক্তিটি নবায়ন করার কথা ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার কর্তৃপক্ষ ইউক্রেনের বন্দর থেকে কৃষিপণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে অংশগ্রহণ স্থগিত করেছে। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে ইউক্রেনের সন্ত্রাসী হামলা চালিয়েছে, ফলে এতে শস্য করিডোরের জন্য কাজ করা জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে এমন সিদ্ধান্ত। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের অন্যতম বড় শহর এই সেভাস্তোপল সম্প্রতি শহরটি বেশ কয়েকবার হামলার টার্গেটে পরিণত হয়েছে। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। শুধু ওডেসা বন্দরে আটকা পড়ে 25 মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্য সহ আরও রপ্তানি শুরু হয় এই সমুদ্র পথে। বিশ্বে খাদ্যের 10 ভাগের 1 ভাগ সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। বৈশ্বিক গম রপ্তানি 30% পাশাপাশি সূর্যমুখী তেলের 60% উৎপাদন করে তারা। কমপক্ষে 26টি দেশ তাদের অর্ধেকের বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া ইউক্রেনের উপর নির্ভরশীল, সূত্র জানিয়েছে আল জাজিরা। বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফিরিয়ে নিন, আমেরিকাকে বলছে রুশ রাষ্ট্রদূত। বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিজের দেশে ফেরত নেওয়া উচিত। আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ একথা বলেছেন। তিনি আরো বলেছেন, রাশিয়ার হাতে যত পরমাণু অস্ত্র তা সবই দেশের অভ্যন্তরে এবং সেগুলো আমেরিকার জন্য ঝুঁকি তৈরি করেনি। মার্কিন গণমাধ্যম পলিটিকো গত বুধবার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে ইউরোপে ন্যাটো বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা পরমাণু বোমা মোতায়েন ত্বরান্বিত করার পরিকল্পনা নিয়েছে। এই নিবন্ধের জবাবে রুশ রাষ্ট্রদূত এসব কথা বলেছেন। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই নিবন্ধে বলা হয়েছে, 2023 সালের সবসন্তের পরিবর্তে আগামী ডিসেম্বরের মধ্যে ইউরোপের দেশগুলোতে আরো নিখুঁত পরমাণু বোমা পৌঁছে দেওয়া হবে। আমেরিকা এর আগে তার পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য $1,000 কোটি খরচ করেছে। এর মধ্যে জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং তুরস্কের মোতায়েন 100 পরমাণু বোমা রয়েছে। আমেরিকায় রাশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে অ্যান্টোনভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন B-61 and B-12 বোমাটিকে ট্যাকটিক্যাল বলে থাকে। পাশাপাশি একথাও বলে যে রাশিয়ার হাতে থাকা একই শ্রেণীর পরমাণু বোমা আমেরিকার বোমা চেয়ে কয়েক গুণ বড়। কিন্তু তারা এই কথা বলে না যে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র তার নিজস্ব ভান্ডারে এবং সীমানার মধ্যে অবস্থান করছে এবং সেগুলো আমেরিকার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেনি। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকার তার পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে, যেখান থেকে খুবই অল্প সময়ের ভেতরে এসব পরমাণু অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পারে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের গাড়িতে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত 100।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়ি বোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 300 জন। রবিবার দেশটির রাজধানী শিক্ষামন্ত্রীর সামনে এই ঘটনাটি ঘটেছে, খবর রয়টার্সের। দেশটির রাষ্ট্রপতি রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। কারা এই হামলা চালিয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিসু ও এর আশেপাশে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই ধরনের অনেক হামলা চালিয়েছে। পুলিশ ক্যান্টিন নূর ফারাব বলেন, দুটি গাড়ি বোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। তিনি বলেন, প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতের সরিয়ে নিতে আসে তখনই দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ হয়। মন্ত্রণালয়ে পাহারাদার দায়িত্বে থাকা হাসান নামের এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি অন্তত 12টি মৃতদেহ এবং 20 জনের বেশি আহত দেখেছেন। বিস্ফোরণ স্থলের কাছেই থাকা এক সাংবাদিক জানান, দুটি বোমাই বিস্ফোরিত হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে। বিস্ফোরণের শব্দে আশেপাশের অনেক ভবনের জানালাও চুরমার হয়ে গেছে। দেশের প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ রবিবার বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যস্ত জোড়া মলের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হওয়ার পর এবং শনিবার ব্যাপক বন্দুক যুদ্ধের পর সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, যারা গণহত্যার শিকার হয়েছে তাদের মধ্যে মা ও শিশুরাও রয়েছে, বাবা এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি আরো জানান, নিহত সংখ্যা আরো বাড়তে পারে। তিনি আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধ সহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সোমালি জার্নালিস্ট সিন্ডিকেট নিশ্চিত করেছে যে কোনা নামের একজন টিভি রিপোর্টার নিহত হয়েছেন এই হামলায়। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে, দ্বিতীয় বিস্ফোরণটি যখন ঘটে অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ নেয়নি। 2017 সালে ওই বিস্ফোরণের মতো আল শাবাব খুব কম ভোরেই খনসক বেশি মারেক নিহত হওয়ার হামলার দাবি করে থাকে। একই স্থানে আরেকটি বড় বিস্ফোরণে 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার 5 বছর পর এই ঘটনাটি ঘটেছে। তবে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এই হামলাকে নিষ্ঠুর ও কাপুর সজিত বলে অভিহিত করেছে, আল শাবাবকে দায়ী করেছেন। মদিনা হাসপাতালে এক স্বেচ্ছাসেবক হাসান ওসমান বলেন, হাসপাতালে আনা মৃত ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী, এটা আমি নিজের চোখে দেখেছি। হাসপাতাল অন্য স্থানে উন্মুক্ত আত্মীয়রা প্লাস্টিকের ব্যাগে লাশ রাখার ব্যাগ বারবার উকিয়ে দিয়ে প্রিয়জনকে খুঁজতে দেখা গেছে। অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষে পরিচালক আব্দুল কাদির আদান এক টুইটে বলেন যে, প্রথম বিস্ফোরণ যখন একটি অ্যাম্বুলেন্স ঘটল তার দ্বিতীয়টি এই গাড়িটি হামলা শিকার হয়। প্রত্যক্ষদর্শী আব্দি রাজাক হাসান বলেন, দ্বিতীয় বিস্ফোরণের সময় আমি 100 মিটার দূরে ছিলাম, মৃত্যুর সংখ্যার কারণে আমি মাটিতে লাশ গুনতে পারিনি। তিনি আরো বলেন, প্রথম বিস্ফোরণটি শিক্ষা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে, যেখানে সড়কে নানা বিক্রেতা ও মানি চেঞ্জার অবস্থান। পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। দেশকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে রবিবার পদত্যাগ করেছেন লেবাননের 89 বছর বয়সী প্রেসিডেন্ট মিশেল আউন। পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের চলমান বিপর্যয়মূলক আর্থিক মন্দা এবং বৈরুত বন্দরে মারাত্মক বিস্ফোরণের পর দেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন 89 বছর বয়সী মিশেল আউন। তবে চলমান এসব সংকটের মধ্যেই পদ ছাড়লেন তিনি। রয়টার্স বলছে, মিশেল আউনের পদত্যাগের পর দায়িত্ব পালনের জন্য এখনো পর্যন্ত উত্তরসূরি বিষয়ে একমত হতে পারেন লেবাননের পার্লামেন্ট। সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্ট কোন বিলে স্বাক্ষর করে এই আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোন দলকে সরকার গঠনের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার সক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে আউনের দায়িত্ব পালনের অর্ধেকের বেশি সময়ের মতো লেবাননে বর্তমানে একটি তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা শাসন করছে। এই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধানমন্ত্রী মনোনীত গত 6 মাস ধরে দেশটিতে সরকার গঠনের চেষ্টা করছেন। রয়টার্স বলছে, লেবাননে মিশেল আউন একজন গভীরভাবে বিভাজনকারী ব্যক্তিত্ব। অনেক খ্রিস্টান তাকে পছন্দ করেন। খ্রিস্টানরা মূলত আউনকে লেবাননের সাম্প্রদায়িক ব্যবস্থায় তাদের রক্ষক হিসাবে দেখে থাকেন, কিন্তু সমালোচকদের কাছে তিনি দুর্নীতিকে আরো বাড়িয়ে তোলা এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রভাব অর্জনে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত। 2016 সালে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিশেল আউন। সে সময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং প্রতিদ্বন্দ্বী মেরেনাইট খ্রিস্টান রাজনীতিবিদ শামির গেগা উভয় মধ্যকার একটি চুক্তিতে তাকে এই পদে সমর্থন করা হয়েছিল। আর সেই চুক্তির ফলে তৎকালীন নেতৃত্ব স্থানীয় সুন্নি রাজনীতিবিদ সাদ আল হারিরি লেবাননের প্রধানমন্ত্রী পদে এসেছিলেন। পরবর্তী 6 বছরের মেয়াদের সময় লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহ সহায়তায় 2017 সালে সিরিয়ার সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে 2018 সালে একটি নতুন নির্বাচনী আইন পাশ করা হয় এবং শিশু স্থানীয় জ্বালানি কোম্পানিগুলো 2020 সালে অফশোর ব্লকগুলোতে অনুসন্ধানমূলক খনন শুরু করে।
মেয়াদের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সমুদ্রসীমা চুক্তি স্বাক্ষর করেন লেবানন। ইসরায়েলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রধানমন্ত্রী ইয়াল লাপিদ এবং লেবাননের পক্ষে সই করেন প্রেসিডেন্ট মিশেল আউন। এর ফলে দুই দেশের সমুদ্র জন্য বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলনের পথ খুলে যায়। আউনের 32 বছর বয়সী সমর্থক লামা নোহরা বলেছেন, আউনের মেয়াদ লেবাননের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোগ ছিল। তার এই সকল কৃতিত্বের পরে আমরা কিভাবে তাকে না ভুলে বসে থাকতে পারি? তবে অন্যান্যদের কাছে 2019 সালে আর্থিক মন্দার তুলনায় এসব সাফল্য খুবই ফ্যাকাশে, কারণ ওই মন্দা লেবাননের জনসংখ্যার 89% বেশি দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভকে পরিচিত করেছে। উল্লেখ্য, 2014 সালের মে মাসে লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট মিশেল সুলাইমান মেয়াদ শেষ হওয়ার পদত্যাগ করেন। এরপর টানা 29 মাস রাষ্ট্রপ্রধানহীন অবস্থায় মধ্যপ্রাচ্যের এই দেশটি ছিল। এরপর 2016 সালে অক্টোবরের শেষে লেবাননের সাবেক সেনাপ্রধান মিশেল আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর এর মধ্য দিয়েই সে সময়কার 2 বছরের সময় বেশি ধরে দেশটিতে প্রেসিডেন্ট পদের শূন্যতা পূরণ হয়েছিল। উল্লেখ্য যে লেবাননের প্রেসিডেন্ট পদটি খ্রিস্টানদের জন্য সংরক্ষিত।